নমস্কার বন্ধুরা, আমি অনলাইন.com পাপাই প্রতিদিনের মতো হাজির হয়েছি আর একটা নতুন আপডেট নিয়ে। যারা WB GNM এবং ANM কোর্সের জন্য কাউন্সিলিং করবেন এবং যারা কাউন্সিলিং অলরেডি করেননি, এখনই কী করে করবেন সেটা ভাবছেন বা কিছুদিনের মধ্যে করবেন, মনে রাখবেন সেটা 9 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে কাউন্সিলিংটি। সেটা আপনারা নির্দিষ্ট সময়ের আগে করে নেবেন। আপনারা হয়তো বা সবাই নোটিফিকেশানটি জানেন কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখ পর্যন্ত শেষ সেটা বলছি না, তবুও আমি বলে দিচ্ছি 9 তারিখ অবধি আপনাদের কাউন্সিলিং হবে এবং সেই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনারা কাউন্সিলিং করে নেবেন। এবং আজকে অর্থাৎ 6 তারিখ থেকে আপনাদের চয়েস লকিং, অর্থাৎ যে চয়েসগুলো করবেন সেটা লক সিস্টেম লক করতে পারবেন আজকের থেকে, আজকে অর্থাৎ 6 তারিখ থেকে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিব কী করে আপনারা কাউন্সিলিংটি করবেন, লাইভ দেখিয়ে দিব যাতে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলেই আপনারা কাউন্সিলিংটা করতে পারবেন, এবং কিছু কিছু টিপস দেব, আপনারা সেই টিপস অনুসরণ করে আপনারা সেই চুজিং অর্থাৎ কলেজগুলো যে চুজ করবেন সেই চুজটা আপনারা করবেন। তো বন্ধুরা, আমি আসুন দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কাউন্সিলিংটা করবেন এবং কিভাবে করবেন, এবং আপনাদের সিট ম্যাট্রিক্সটা কী আছে, অর্থাৎ সিট ম্যাট্রিক্স বলতে আপনাদের কোন কলেজে কতগুলো সিট আছে সেই সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করে দেব। তো বন্ধু, আসুন শুরু করছি ভিডিওটি। প্রথমে দেখুন WJEB.NIC.IN এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখুন, এখানে হোম পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি বলে দেবো যেখানে আপনাদের এই কাউন্সিলিংটি চলবে 9 তারিখ অবধি, সেটা আপনারা সবাই জানেন 3 নভেম্বর থেকে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেবো আপনারা কী করে কাউন্সিলিংটি করবেন, লাইভ দেখিয়ে দেবো। তার আগে আমি কিছু কিছু আপনাদের টিপস দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন বন্ধুরা। আসুন দেখিয়ে দেবো আপনাদের সিট ম্যাট্রিক্সটা কোত্থেকে দেখবেন। আমি কিছু টিপস দেবো বলেছিলাম, সেই সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। আপনারা দেখুন ওয়েবসাইটের মধ্যে, আপনাদের হোম স্ক্রিনের মধ্যে লক্ষ্য করছেন উপরের দিকে সিট ম্যাট্রিক্স ANM অ্যান্ড GNM 2021 PDF। এই PDF এর মধ্যে আপনারা বিভিন্ন কলেজ অর্থাৎ যে কলেজগুলো আপনারা সিলেক্ট করবেন সেটার সিট অর্থাৎ প্রতিটা কলেজে কতটা সিট আছে সেই সম্পর্কিত বিস্তারিত বিবরণ আছে। আমি বলবো আপনারা কাউন্সিলিংটা সেইভাবেই করবেন, ধরুন একটা কলেজে বেশি সিট আছে সেই কলেজটা আগে করবেন এবং যে কলেজটা কম সিট আছে সেই কলেজটা পরে করবেন। এবং মনে রাখবেন, যদি আপনারা গভর্নমেন্টে করতে চান, গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট, সেটা আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর গভর্নমেন্ট করবেন। তারপরে যদি আপনারা বেসরকারি অর্থাৎ প্রাইভেট কলেজে অ্যাপ্লাই করতে চান, তাহলে প্রাইভেট কলেজে অ্যাপ্লাই করবেন। দেখুন, এখানে সিট ম্যাট্রিক্সটা ক্লিক করলে দেখুন এখানে এমন একটা খুলে দিচ্ছে। এখানে দেখুন সব কিছু বিস্তারিত আলোচনা, এক থেকে সমস্ত কলেজগুলো বিস্তারিত আলোচনা করা আছে, কোনটা ANM কোর্সের জন্য, কোনটা GNM কোর্সের জন্য। যারা গ্রামে আপনারা মেয়েরা আছেন তারা ANM কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই সময় দেখুন এখানে টোটাল সিট সংখ্যাটা বলে দিয়েছে, এখানে SC ক্যাটাগরি কতগুলো, জেনারেল ক্যাটাগরি কতগুলো, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে। আশা করি এখানে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের সিট ম্যাট্রিক্সটা। আপনারা কাউন্সিলিং করার আগে বা চয়েস ফিলিং করার আগে এখান থেকে দেখে নেবেন, বা মনে রাখবেন চয়েস লকিং করার আগে ভালো করে এখানে আমি বলবো নির্দিষ্ট সময় নিয়ে এটা দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা কাউন্সিলিংটা শুরু করবেন। দেখুন এখানে হোম পেজের মধ্যে রেজিস্ট্রেশন ফর চয়েস ফিলিং অ্যান্ড কাউন্সিলিং, এখানে রেজিস্ট্রেশনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ চলে আসছে, লেস্ট ওয়েট করবেন, রেজিস্ট্রেশন পেজ। এখানে আপনার রোল নম্বরটা দেবেন অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটা আছে সেটা দেবেন, তারপর পাসওয়ার্ড অর্থাৎ। তার আগে আমি একটা কথা বলে রাখছি, আপনাদের এই লগ ইন করার আগে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশন আসছে অপশন। এখানে মনে রাখবেন এই লগ ইন করার আগে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা নির্দিষ্ট আপনাদের কাছে নেই, সেই জন্য আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং হবে। তারপরে দেখুন এখানে টার্ম কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন, অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রোল নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা আছে সেটা লিখবেন, তারপর আপনার নাম লিখবেন, তারপর আপনার মান নাম লিখবেন। মনে রাখবেন অ্যাডমিট কার্ডে যেভাবে লেখা আছে সেমভাবে লিখবেন, নাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি হবে না। মনে রাখবেন রোল নাম্বার, নাম, মান নাম, অ্যাডমিট কার্ডে যেভাবে আছে সেইভাবে লিখবেন, নাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে না। ডেট অফ বার্থটা সেমভাবে লিখবেন আপনারা, তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আশা করি এই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আপনাদের, তারপরে একটু ওয়েট করুন, পরে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিও কিছুটা ভিডিও আকারে আমি আপনাদের সেভ করে রেখেছিলাম, সেই ভিডিও আকারে আপনারা দেখিয়ে দেব এখন আমি। দেখুন এখানে দেখুন এখানে রোল নাম্বারটা লিখে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে হলো নাম লেখা হচ্ছে, মার নাম লেখা হচ্ছে, ডেট অফ বার্থ লেখা হচ্ছে, তারপর হচ্ছে হলো ক্যাপচার কোডটা লিখে সাবমিট অপশনে ক্লিক করলে
দেখুন এখানে ইউ হ্যাভ এন্টার ইন ভ্যালিড ডিটেলস, অর্থাৎ এখানে আমি পরে বুঝতে পারলাম এখানে মার নামটা কিছু গণ্ডগোল হয়েছে সেই জন্য ইনভ্যালিড দেখাচ্ছে, সেই জন্য যত সহকারে মনোযোগ সহকারে লিখবেন যাতে সমস্ত ডিটেলস আপনারা সঠিকভাবে মিলে যায়, তারপরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন বন্ধুরা, আমি পরে ভিডিওটা স্টার্ট করে আমি আপনাদের বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডিসিশন পেজটি চলে এসেছে, এখানে রোল নাম্বার লিখলেন, নাম লিখলেন, মান নাম লিখবেন, ডেট অফ বার্থটা লিখবেন, ক্যাপচার কোডটি লেখার পর রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এমন একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, সেখানে আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এবং ইমেল আইডি চাওয়া হচ্ছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে দেবেন। তারপর চুজ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড মানে দিতে বলছে, এখানে পাসওয়ার্ডের জায়গাতে আমি বলবো কীভাবে দেবেন, প্রথম অক্ষর বড় হাতে দেবেন, তারপরের দুটো তিনটে অক্ষর ছোট হাতে দেবেন, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাট দি রেট বা আন্ডার স্কোর বা স্কোর যেটা দেবেন, তারপর হচ্ছে সংখ্যা 1 2 3 4 5 6 এমন টাইপের কিছু সংখ্যা দিয়ে দেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে সিকিউরিটি পিনটা এখানে যাচ্ছে দিয়ে ফাইনাল সাবমিট আপ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এমন একটা পেজ খুলে দিচ্ছে, নেক্সট পেজ অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্রথমে দেখুন এখানে আপনার ফিমেল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল কাস্ট লেখা আছে, নো করা আছে, সেটা আগে যে ডিটেলসটা আপনি দিয়েছেন সেখানে করা আছে। এখানে দেখুন বন্ধুরা, তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা লাগবে এখানে, সেই জন্য আপনাদের আপনার যে নাম সেটা লিখে দিবেন, আপনাদের ব্যাংকের যে আপনার যে নামটা সেটা লিখবেন, অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, তো ব্যাংকের যে আইএফএসসি কোডটা সেটা লিখবেন, তো ব্যাংক নেম কোন ব্যাংক, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক না গ্রামীণ ব্যাংক সেটা লিখবেন, তারপর ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ সেটা লিখে সেভেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। স্কিপ করে দিচ্ছি আমি, ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু সেভ ইয়েস অপশনে ক্লিক করলে আপনারা দেখুন নেক্সট স্টেপ পেজ খুলে দেবে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে দেখতে পাবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনারা পাস করেছেন না ফেল করেছেন সেটা লিখবেন, কত সালে পাস করেছেন, রোল নাম্বারটা উচ্চ মাধ্যমিকে লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, রেজাল্ট মোড পার্সেন্টেজ লিখবেন, এখানে ম্যাক্সিমাম মার্ক অর্থাৎ কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে মনে রাখবেন, ম্যাক্সিমাম মার্ক বলতে এখানে কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে সেটা লিখবেন মনে রাখবেন, তা অপটেন মার্কস কত আপনারা পেয়েছেন টোটাল সেটা লিখবেন, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেশন এখানে হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নিচের দিকে দেখুন নেম সাবজেক্ট নেম বলছে, এখানে পপ আপ করলে ইংলিশটা চলে আসবে, ইংলিশটা আপনারা সিলেক্ট করে নেবেন, কত পাসিং স্ট্যাটাস পাস্ট লিখে দেবেন, তারপরে ম্যাক্সিমাম মার্ক কত কত আমাদের পরীক্ষা হয়েছিল ইংলিশ সাবজেক্টে সেটা লিখবেন, অপটেন মার্কস কত পেয়েছেন সেটা লিখে সেভেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস আছে, এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন আপনাদের, আপনাদের যে অ্যাড্রেস আছে সাব অ্যাড্রেস লিখে দেবেন, ভিলেজ পোস্ট বা আপনাদের ওয়ার্ড পড়ে থাকলে ওয়ার্ডে লিখবেন, কান্ট্রি লিখবেন, স্টেট লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোডটা লিখবেন, তারপর হচ্ছে আপনাদের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস একই কিনা সেটা লিখবেন, একই থাকলে ইয়েস করে দেবেন, সেম এস ইয়েস করে দিয়ে আপনারা সেভেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে দেখুন সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখতে লক্ষ্য করবেন এখানে সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে, তারপর একটু ওয়েট, তারপরে এখানে পপ আপ টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনাদের লোডিং হয়ে পেজটি, লোডিং হওয়ার পর দেখুন এখানে চয়েস ফিলিং অপশন চলে আসছে, এখানে তার আগে রেজিস্ট্রেশন ফিস অপশনটা উপরে নিউ দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে আপনাদের 300 টাকা পেমেন্ট করবেন, রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করবেন, মনে রাখবেন সবার আগে রেজিস্ট্রেশন পেমেন্ট ফি অপশনে ক্লিক করার পর তারপরে আপনারা পেমেন্ট করার পর তারপরে আপনারা চয়েস ফিলিং করতে পারবেন। 162টা কলেজ আছে এখানে, তার মধ্যে 68টা কলেজ হচ্ছে হলো আপনাদের সরকারি কলেজ হবে, আপনারা তার অনলাইন পেমেন্ট করে দেবেন, অনলাইন ফি পেমেন্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কার্ড বা নেট ব্যাঙ্কিং যেটাই আছে না কেন সেটা দিয়ে আপনারা ক্লিক করবেন, পেমেন্টটা করবেন, করার পর দেখুন একটু ওয়েট করবেন। এটা পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করার পর আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পেমেন্ট সরি
পেমেন্ট করার পর আপনাদের সমস্ত পেমেন্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনারা চয়েস ফিলিং অপশনে চলে আসবেন। চয়েস ফিলিং অপশনে চলে আসলে টোটাল আপনারা যে গভর্নমেন্ট কলেজগুলো সমস্ত 162টা কলেজ দেখতে পারবেন। আপনি আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, যেহেতু আমি পেমেন্টটা এখন এই মুহূর্তে করছি না। মনে রাখবেন 162টা কলেজ, সেখানে গভর্নমেন্ট কলেজ যেগুলো সেগুলো আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন, সিলেক্ট করে অপশন পেয়ে যাবেন, গভর্নমেন্ট কলেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা গভর্নমেন্টগুলো সিলেক্ট করবেন। মনে রাখবেন কীভাবে সিলেক্ট করবো সেটা আমি বলে দিয়েছি। আমি সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন কলেজে বেশি সিট আছে সেইভাবে আপনারা আগে প্রিফারেন্স দিয়ে অ্যাপ্লাইটা করেন। মনে রাখবেন শুরুতে যেগুলো দেবেন সেটাই কিন্তু আপনাদের চান্সেসটা বেশি চান্স পাওয়ার, মনে রাখবেন। সেই জন্য আপনারা যে কলেজটাতে করতে ইচ্ছুক সেটা আগে দেবেন এবং যে কলেজটা করতে একটু কম ইচ্ছুক সেটা পরে দেবেন। মনে রাখবেন নির্দিষ্ট চয়েস ফিলিং আপনারা সিট হিসেবে দেবেন। সিট হিসেবে দেওয়ার পর প্রথমে গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নন গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করতে পারেন। আর প্রথমে এখানে বাঁদিকে আপনাদের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এইটেড বা স্টেট গভর্নমেন্ট লেখা থাকবে, আর প্রাইভেটটা প্রাইভেট লেখা থাকবে, সেইভাবে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, তারপর হচ্ছে সিলেক্ট করার পর আপনার চয়েস ফিলিং চয়েস লক করে দেবেন। আজকের থেকে চয়েস লক অপশন চলে আসছে। করার পর আপনার প্রিন্ট আউটটা নিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই সাথে রাখবেন। পরবর্তীকালে আপনার যে রেজাল্টটি দেখতে পারবেন সেই রেজাল্টটি আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কী করে আপনারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যে WBGNM এবং NM কোর্সের যে ফিস রেজিস্ট্রেশন, কাউন্সিলিং রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং অপশন চলে আসছে, সেখানে আপনি কী করে করতে পারবেন সেটা আপনারা বিস্তারিত হয়তো বা বুঝেছেন। তবু যদি কোনো বস্তু অসুবিধা হয়, আমি Online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আমার এই সেকেন্ড চ্যানেলটাকে, দ্বিতীয় চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। প্রথম চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করেছিলেন, ভালোবেসেছিলেন, সেইভাবেই আমার দ্বিতীয় চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। প্রথম চ্যানেলটা কোনো বিশেষ কারণবশত আমার বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এই দ্বিতীয় চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো বন্ধুরা, আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।